ইস্তেমা একটাই, ইস্তেমা বলেন ইজতেমা একটাই, ফেব্রুয়ারির 2 3 4 এই ইউটিউব বাইরে এখন যা বক্তব্য দিতে তা ছেড়ে দিবেন ঠিক আছে না ইনশাআল্লাহ শুনেন ইস্তেমা মাত্র একটা দুইটা ইস্তেমা নাই ইজতেমা মাত্র একটা কয়টা একটা সেটা 2 3 4 বলেন 2 3 4 ইস্তেমা তাবলীগ সৃষ্টি করলাম আমরা কারা আর আস্তে বলেন আমরা উলামায়ে কেরাম কারা তাবলীগ রক্ষণাবেক্ষণ করলাম আমরা তাবলীগের নেশাব লিখলাম আমরা তাবলীগের উপর যত আপত্তি সব জবাব দিলাম আমরা এখন আমরাই তাবলীগ বুঝি না আপনি চিন্তা করেন শুনেন হযরত জি ইলিয়াস সাহেব রাহিমাহুল্লাহ কে তিনি তিনি সাহারানপুর পড়েছেন তিনি কে দারুল দেওবন্দ পড়েছেন তিনি কে শেখুল হিন্দ দারুল দেওবন্দের প্রথম ছাত্র উপমহাদেশের দ্বীনের সবচেয়ে বড় মার্কাজ দারুল দেওবন্দ কোনো প্রতিষ্ঠান না দারুল দেওবন্দ একটা ইনকিলাব যে লাইন থেকে যে দ্বীনের অপপ্রচার করতে চাইবে দ্বীনকে বিকৃত করবে দারুল দেওবন্দ সেটা প্রতিরোধ করবে কথাটা বুঝেন দারুল দেওবন্দ 2 মাহমুদ দিয়ে শুরু হয়েছিল এক মোল্লা মাহমুদ তিনি প্রথম উস্তাদ এক মাহমুদ হাসান প্রথম ছাত্র ওই মাহমুদ হাসানকে শেখুল হিন্দ মাহমুদ হাসান তিনি উপমহাদেশের জন্য কি করেছেন যদি জানতে চান আসিরানে মালটা পড়েন তার অবদান যদি জানতে চান আপনি শুধু মাহমুদ হাসান দেওবন্দি লিখে গুগলে সার্চ দেন তিনি কে রেশমি রুমাল আন্দোলনের নেতৃত্ব দানকারী তিনি কে এই মিল্লাতের হেফাজতের জন্য দেশের স্বাধীনতা হেফাজতের জন্য ব্রিটিশের বিরুদ্ধে জিহাদ করেছেন লড়াই করেছেন বন্দি থেকেছেন সেই মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ ছাত্র হলেন হযরত জি ইলিয়াস দেখেন হযরত জি ইলিয়াস রহিমাহুল্লাহ হলেন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ ছাত্র এবং মনোযোগ দিয়ে শুনেন হযরত জি ইলিয়াস রহিমাহুল্লাহ যখন তাবলীগের কাজ শুরু করলেন মশওয়ারার জন্য যেতেন জামাত পাঠিয়েছেন হাকিমুল উম্মত মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত আল্লামা আশরাফ আলী থানভী রহিমাহুল্লাহ খানকা এখানে থানা ভবনে যে হযরত দেখুক যাচাই বাছাই করুক ভারতে প্রথম ইজতেমা হয়েছিল হযরত শেখুল আরবি ওয়াল আজম শেখুল ইসলাম শেখুল আরবি ওয়াল আজম কুতব আলম সৈয়দ হুসাইন আহমদ মদানী নব্বরাল্লাহু মারকাদাহু তিনি কি করেছেন বক্তৃতা দিয়েছিলেন তাবলীগের মার্কাজে থাকতেন কে মুফাক্কির ইসলাম মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহিমাহুল্লাহ তাবলীগের ফজাইল আমল কে লিখেছেন শেখুল ইসলাম শেখুল হাদিস আল্লামা জাকারিয়া কান্দলভী রহিমাহুল্লাহ তাবলীগের সব কিছু করেছেন উলামায়ে কেরাম এখনো করেছেন উলামায়ে কেরাম ভ্রান্ত লামাজহাবী সহ যারাই তাবলীগের উপর যত আপত্তি করেছে সব দিয়েছেন উলামায়ে কেরাম আর এত বাহিরে যাওয়ার দরকার নাই আমি উলামায়ে দেওবন্দের এক নগণ্য সদস্য আপনি দেখেন ফাজাইলে আমলের উপর যত আপত্তি দেখেন ইউটিউবে আমার কতগুলো বক্তৃতা আছে তাবলীগ 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 লিদ্দিন তাবলীগ লিল ইসলাহ তাবলীগের স্ট্রাকচারের উপর লামাজহাবীরা বেদাতীরা যে আপত্তিগুলো করে সেগুলো নিয়ে দেখেন ইউটিউবে শুধু আমাদের আকাবিরা বাদ দেন শুধু রেজাউল করিম আবরারের কথাগুলো বক্তৃতা আছে শুধু আপনি দেখেন কয় আমরা তাবলীগ বুঝি না কথাটা বুঝেন মওলানা সাদ সাহেবের সাথে আমাদের জায়গা নিয়ে কোনো দ্বন্দ্ব নাই তিনি আমার ঘর দখল করেন নাই বাড়িও দখল করেন নাই কিচ্ছু করেন নাই দেখেন যেই দারুল দেওবন্দ তাবলীগের সূতিকাগার সেই দারুল দেওবন্দ সাদ সাহেবের ব্যাপারে অনাস্থা দানিয়েছে সেই সাদ সাহেবের ব্যাপারে 3 মাস আগে তাফসিলি ফয়সালা দিয়েছে কি দিয়েছে জানেন দেখেন আপনি আপনার মিজাজকে মূল বানানো যাবে না আপনার তবিয়াতকে কোরআন সুন্নার অনুগামী সাদ সাহেবের মৌলিক সমস্যাটা বুঝেন আপনার তবিয়াতকে কোরআন সুন্নার অনুগামী করতে হবে কোরআন সুন্নার সাথে যদি আপনার তবিয়াত মিলে আলহামদুলিল্লাহ যদি দেখেন কোরআন সুন্না ভিন্ন বলে আপনার তবিয়াত ভিন্ন আপনার তবিয়াতকে বাদ দিয়ে কোরআন সুন্নাকে ফলো করতে হবে কিন্তু সাদ সাহেব তিনি যেটা বুঝছেন এটা দিয়ে নবীদেরকে যাচাই করেন তার বুঝ দিয়ে নবীদেরকে যাচাই করে সরওয়ারে কায়নাত আলাইহিস সালামের ব্যাপারে তিনি জবানদারাজি করেছেন যে তিনি একবার নাকি নবী করিম ইসলামকে তিনি দাওয়াত বুঝাচ্ছেন যিনি তিনি তার উস্তুব থেকে সরে গিয়েছিলেন যার কারণে তিনি ওই যে একবার খেজুর দিয়ে এই ছাগল জবে করে কুরবা কি করেছিলেন অলিমা করেছিলেন এটার কারণে নবী করিম সাল্লামের ব্যাপারে তিনি জবানদারাজি করেছেন তিনি তাবলিক বুঝেছেন সাহাবা একরাম থেকে বেশি তিনি তাবলিক করেছেন বুঝেছেন তাবেইনদের থেকে বেশি তিনি দিন বেশি বুঝেছেন ওলামা একরাম থেকে বেশি ইসলাম সাদ সাহেবের কাছে ডাইরেক্ট আসে নাই ইসলাম নবী সাহাবি তবে তাবি আইম্মায়ে মুস্তাহিদিন হয়ে আমাদের কাছে আসছে সুতরাং যাদের সমাজটা দিনের বুঝটা নবী সাহাবি তবে তাবি আইম্মায়ে মুজতাহিদিন যুগের বরণ্য উলামায়ে কেরাম ফকিহদের সাথে যাদের বুঝ মিলবে ওইটাই ঠিক যাদের বুঝ মিলবে না পথভ্রষ্ট ছাড়া কিচ্ছু না
এখন সাদ সাহেবের এই বক্তব্যগুলো দেওয়ান বলেছে আপনি রুজু করেন কথাটা বুঝেন তিনি প্রথম বলেছেন রুজু করেছি চিঠি দিয়েছেন প্রথম চিঠি দিয়েছেন রুজু করেছি নিচে লিখে দিয়েছেন যদিও রুজু করেছি তবে আমার এগুলার পক্ষে দলিল আছে আচ্ছা প্রথমে বললেন রুজু করেছি পরে আবার বলেন দলিল আছে ওটার নাম কি রুজু না দেওয়ান আবার বলেছে আপনি নিঃশর্ত রুজু করেন সাদ সাহেব দ্বিতীয় চিঠি দিয়েছেন দেওয়ানদে যে আমি নিঃশর্ত রুজু করেছি কিন্তু প্রশ্ন হলো যেই দিনই তিনি রুজু করেছেন জানা গেল ওই দিন দেওয়ান তাহকিক করে দেখেছে ওই দিন ফজরের সময় সাদ সাহেব যেগুলার ব্যাপারে রুজু করেছেন উনি আবার ওই বক্তব্যগুলো ওই দিন মিম্বরে দিয়েছেন দেওয়ান অনাস্থা জানিয়েছে আমাদের দেশে একদল দেওয়ানদের নাম নিয়ে সাদ সাহেবের পক্ষাবলম্বন করে তারা কিন্তু দেওয়ান যা বলে সব বলে না আজ যদি দেওয়ান সাদ সাহেবের ব্যাপারে পরিপূর্ণ গ্যারান্টি দিয়ে দেয় এবং সাদ সাহেব তার বক্তব্যগুলো থেকে রুজু করেন সাদ সাহেব আমাদের জায়গাও দখল করেন নাই বাড়িও দখল করেন নাই তার সাথে আমাদের আকীদাগত দ্বন্দ্ব তিনি তার বক্তব্যগুলো যতদিন প্রত্যাহার না করবেন তিনি তার বক্তব্যগুলো থেকে যতদিন সুস্পষ্টভাবে রুজু না করবেন দারুণ দেওয়ান যতদিন পর্যন্ত তার ব্যাপারে সন্তুষ্টি ঘোষণা না করবে ততদিন পর্যন্ত সাদ সাহেবের ইস্তেমা ভ্রষ্টতা ছাড়া কিছু না সাদ সাহেবের তাবলীগ ভ্রষ্টতা ছাড়া কিছু না ওলামায়ে কেরাম দ্বীনের পাহারাদার সরওয়ারে কায়নাত বলেছেন আরে ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ারদের মাধ্যমে আপনার কাছে ইসলাম আসে নাই ওয়াসিফ সাহেবের মতো ইঞ্জিনিয়ার তাবলীগওয়ালাদের মাধ্যমে আপনার কাছে দ্বীন আসে নাই দ্বীন আসতে কাদের মাধ্যমে ইয়াহমিলু হাযাল ইলমা মিন কুল্লি খালাফিন উদুলু ইয়ানফুনা আনহু তাহরিফাল গালিন ওয়া ইনতিহালাল মুবতিলিন ওয়া তাআউইলাল জাহিলিন 1400 বছর পাড়ি দিয়ে কোরআন আসছে আলেমদের মাধ্যমে 1400 বছর পাড়ি দিয়ে হাদিস আসছে আলেমদের মাধ্যমে 1400 বছর পাড়ি দিয়ে ফিক আসছে আলেমদের মাধ্যমে 1400 বছর পাড়ি দিয়ে শরীয়ত আসছে আলেমদের মাধ্যমে সুতরাং যারা আলেমরা যেদিকে বাংলাদেশ ভারত পাকিস্তান এর শীর্ষস্থানীয় আলেমরা যেদিকে আমরাও সেই দিকে ঠিক আছে না সুতরাং ইস্তেমা একটাই ইস্তেমা বলেন ইজতেমা ফেব্রুয়ারির 2 3 4 বলেন ফেব্রুয়ারির 2 3 4 আমরা যাওয়ার কারা কারা নিয়ত করেছি আল্লাহু আকবার বিশ্ব ইস্তেমায় যাব তো ইনশাআল্লাহ নারে তাকবীর বলেন না নারে তাকবীর বিশ্ব ইজতেমা জোরে বলেন বিশ্ব ইজতেমা আমরা সবাই দোয়া করব তো দেখেন আমাদের আকাবিরে দেওবন্দের কি তড়প ছিল দেখেন শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রাহিমাহুল্লাহর উম্মার প্রতি যে তলব ছিল আল্লাহ সেই তলব হযরত জিলিয়াসের মাধ্যমে প্রকাশ করেছেন শেখুলিন মাহমুদ হাসানের ইলমের যে ঝলক ছিল আল্লাহ সেইটা প্রকাশ করেছেন তারই ছাত্র ইমামুল আসর আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরির মাধ্যমে শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দির তাজকিয়ার যে তলব ছিল আল্লাহ সেটা প্রকাশ করেছেন তারই ছাত্র হাকিমুল উম্মত আশরাফ আলী থানভীর মাধ্যমে হযরত শেখুলিন মাহমুদ হাসান দেওবন্দি রহিমাহুল্লাহর জিহাদের যে জজবা ছিল পুরা দেওবন্দি প্যাকেজ দেওবন্দিয়তকে আল্লাহ প্রকাশ করেছেন শেখুল ইসলাম শেখুল আরবি ওয়াল আজম কুতবে আলম সৈয়দ হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহর মাধ্যমে সুতরাং আমরা আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ আরে আসতে বলেন আলেমদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ 2 3 4 তারিখের ইস্তেমা শরীক হব ইনশাআল্লাহ আমরা কাফেলাবদ্ধ হয়ে যুবকদেরকে বেশি জুড়াবো এই যুবক আজকে তোমাদের ঈমান নষ্ট করার জন্য আমাদের সিলেবাসে ট্রান্সজেন্ডার ঢুকানো হয়েছে তাবলিগে যান তিন দিনের জন্য যান ইস্তেমার মাঠে যান দ্বীনের তলব নিয়ে আসেন দ্বীনের স্পিরিট নিয়ে আসেন দাওয়াতের তলব নিয়ে আসেন আমরা প্রত্যেকেই নিজের জায়গায় যদি এক একজন দায়ী হয়ে যায় আমরা প্রত্যেকেই যদি নিজের জায়গা থেকে এক একজন ইসলামের প্রচারক হয়ে যায় এই দেশের ট্রান্সজেন্ডার মতবাদ যারা প্রকাশ করতে চাইবে প্রতিষ্ঠা করতে চাইবে বাংলাদেশের মানুষদেরকে জঙ্গলে পাঠিয়ে দিবে সুতরাং ইস্তেমা সবাই শরীক হবো তো ইনশাআল্লাহ যারা শরীক হতে পারবো না এই আসন্ন বিশ্ব ইস্তেমাকে আল্লাহ সব ধরনের আফাত আসমানি জমিনি মাসাইব থেকে আল্লাহ হেফাজত করেন সবাই বলেন আমিন যে মাকসাদ নিয়ে আমাদের মুরব্বীগণ এটা চালু করেছেন আল্লাহ এই ইস্তেমার উসিলায় পুরো পৃথিবীতে আল্লাহ যেন দিনের ফেজা কায়েম করে দেন এই ইজতেমার উসিলায় আল্লাহ যারা সাদ সাহেবকে না বুঝে অনুসরণ করে আল্লাহ তাদেরকে দিনের সঠিক বুঝদান করুন আমিন ইন আসাবতু ফামিনাল্লাহ ওয়া ইন আখতাতু ফামিন্নি ওয়া মিনাশ শাইতান সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু